শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে অশনি। বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সোমবারের বৃষ্টিতেই জলমগ্ন বনগার বেশ কিছু এলাকা। এরপরে বৃষ্টিতে যাতে নিকাশি ব্যবস্থার কোনো সমস্যা না হয় সে বিষয়ে জরুরি বৈঠকে পৌরপতি। পৌরসভার পক্ষ থেকে নানা ব্যবস্থা গ্রহণ। 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত অশনির জেরে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। মুখ্য সচিব এদিনই বৈঠক করেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের সাথে। সমস্ত পৌরসভা পঞ্চায়েতগুলিকেও সেই মর্মে নির্দেশ পাঠানো হয়। সোমবার সকাল থেকেই লাগাতার বৃষ্টিপাত। সকালের বৃষ্টিতে বনগাঁ শহরের বেশ কয়েকটি এলাকায় জল দাঁড়িয়ে যায়। খবর পেয়ে বিভিন্ন কাউন্সিলরদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে যান পৌরপতি গোপাল শেঠ। দ্রুত জল নিকাশি ব্যবস্থার জন্য পদক্ষেপ নেন। বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই পাম্প চালিয়ে জল সরানোর কাজ চলছে। এদিন সকালে বৃষ্টি চলাকালীন পৌরসভার অন্যান্য কাউন্সিলরদের নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পৌরপতি, কথা বলেন স্থানীয়দের সাথে। এরপর পৌরসভায় ফিরে কাউন্সিলরদের নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মীদের সাথে নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় বলেও পৌরসভা সূত্রে জানা গেছে। সতর্ক বার্তা পাওয়ার পর 15টি বিদ্যালয়কে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে পৌরসভা। প্রয়োজনে নিচু এলাকা থেকে মানুষদের সরিয়ে সেই সব স্কুলে স্থানান্তরিত করা হবে। পাশাপাশি শহরের বেশ কিছু প্রাচীন শিশু গাছের ডাল বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেই গাছের ডালের নিচে যাদের বাড়িঘর রয়েছে তাদেরকেও সতর্ক করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। পৌরকর্মী, বিশেষত বিদ্যুৎ সাফাই কর্মীদের 3টি শিফটে ডিউটি করবার কথা বলা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের টেলিফোন নম্বর লিখে টাঙিয়ে দেবার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান পৌরপতি। এ বিষয়ে পৌরপতি আরো বলেন, অশনি ঝড় আমরা সরকারি মাধ্যমে আমরা জানতে পেরেছি যে একটা বিপুল পরিমাণ ঝড় আশ্রে পড়বে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ মেদিনীপুর অঞ্চলে, এবং তার মধ্যেই তার সূচনা এই অশনি দুয়ারে। মনে হচ্ছে যেন সেই ঝড় আসছে এবং সেখানে গিয়ে বৃষ্টিপাত হয়েছে প্রচুর পরিমাণ, চতুর্দিকে জল জমে গেছে। সেই পরিস্থিতিতে ড্রেনেজের যে ড্রেনেজ সিস্টেম আছে, খাল আছে এবং বিভিন্ন জায়গায় যে জলের যাতায়াতের যে রাস্তা রয়েছে সেগুলো যাতে সঠিকভাবে হয় তার জন্যে আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা ঘুরেছি। 14 নম্বর ওয়ার্ড, ঢাকাপাড়া, নয়াগোপালগঞ্জ, আমাদের সুভাষপল্লী, গান্ধীপল্লী, 2 নম্বর গেট, 1 নম্বর গেট সহ বিভিন্ন ওয়ার্ডে আমরা ঘুরেছি এবং সেই রাস্তাগুলো ক্লিয়ার রেখেছি, কারণ অতিবর্ষণ হওয়ার সম্ভাবনা আছে, সঙ্গে ঝড়। এবং কোন কোন গাছগুলো মরা অবস্থায় রয়েছে সেগুলোকেও ডিমার্কেশন করেছি। আগামীকাল সকালে সেটা চিহ্নিত করে সেই গাছের নিচে, বিপজ্জনক গাছের নিচে যাতে না যায় তার জন্য আমরা অনুরোধ করেছি। ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পিডব্লিউডি দপ্তর, এনএইচ দপ্তরের যে গাছগুলো আছে সেই গাছগুলোকেও অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। এইগুলো সব পর্যবেক্ষণ করার জন্য আমরা গিয়েছিলাম এবং আমাদের সমস্ত এই ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করার জন্যে আমরা 3টে শিফটের লোক রেখেছি, সঙ্গে ইনস্ট্রুমেন্ট রেখেছি, কড়ার থেকে শুরু করে কোদাল গাইতি থেকে শুরু করে বিভিন্ন জিনিস রাখা হয়েছে আমরা যাতে সঠিকভাবে করে। ইলেকট্রিক সাপ্লাই থাকছে, কোনো মানুষ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সগুলো রেডি রাখা হচ্ছে, স্বাস্থ্য ডাক্তারবাবুদের রেডি করা রাখা আছে যাতে যে কোনো মুহূর্তে যদি কোনো ঝড় আছড়ে পড়ে, অতিবর্ষণ হয়, সেগুলোকে মোকাবেলা করতে পারি। তার সাথে সাথে আমরা 15টা স্কুল আইডেন্টিফাই করেছি, যদি কিনা অতিবর্ষণে কোথাও ডুবে যায় সেখানে গিয়ে লোকজনকে তুলে দিয়ে চিড়ে গুড়ের ড্রাই ফুডের আমরা ব্যবস্থা রেখেছি। এদিন সন্ধ্যাতে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় অশনি বঙ্গোপসাগরের ওপরেই অবস্থান করছে। আগামী 10 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম দিকেই তা অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের মতে সোমবারের মতো পরবর্তী কয়েকটি দিন 2 চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া, কলকাতাতে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তীব্র ঘূর্ণিঝড় অশনির অবস্থান পুরী থেকে 650 কিলোমিটার দক্ষিণে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরে, পুরী থেকে 650 কিলোমিটার দক্ষিণে। মুভমেন্ট যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে 10 তারিখ অবধি এটা উত্তর পশ্চিম দিকে মুভ হবে, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পৌঁছবে নর্থ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা কোস্টের কাছে, অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই সংলগ্ন অঞ্চলে। এরপরে কিন্তু এটা বাঁক নেবে, অর্থাৎ যেটা উত্তর পশ্চিম দিকে যাচ্ছিল সেটা বাঁক নিয়ে যাবে উত্তর উত্তর পূর্ব দিকে, বাঁক নিয়ে অগ্রসর হবে উড়িষ্যা উপকূলের দিকে, অর্থাৎ আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। বাঁক নেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একটু দুর্বল হওয়া শুরু করবে, অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড় যেটা ছিল এক স্টেজ নিচে নামবে, আবার ঘূর্ণিঝড়ে পরিণত থাকবে। ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড় হয়েছিল, তীব্র ঘূর্ণিঝড় থেকে আবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে 36 ঘন্টার মধ্যে বাঁক নেওয়ার। পূর্বাভাস যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 9 তারিখ থেকে 13 তারিখ উপকূলবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। ওয়ার্নিং যেটা আমরা দিচ্ছি সেটা আজকে 9 তারিখে 2/24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, নদিয়া, কলকাতা দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, 10 থেকে 12 এই সময়টাতে হাওড়া, 2/24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি। তবে যেহেতু রেঞ্জটা অনেকটা বেশি 9, 10, 11, 12 সব জায়গায় কিন্তু একই জায়গায় যে 4 দিনই ভারী হবে তা নয়, কোনো জেলায় কোনো জায়গায় হয়তো 2 দিন পাবে, কেউ হয়তো 1 দিন পাবে, কেউ 3 দিন পাবে, যেহেতু বৃষ্টিটা মূলত প্রথম দিকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি টাইপের হবে। মৎস্যজীবীদের আগেই সতর্কতা করা হয়েছিল যে 10 তারিখের পরে যাবে না, সেটাই বলা হচ্ছে, এবং আজকের মধ্যে সবাই ফিরবে যদি কেউ জিয়ে থাকে। অ্যাকশন যেটা হচ্ছে ওটাই যে সাসপেনশন অফ ফিশিং অ্যাক্টিভিটি। সেকেন্ড যেটা হচ্ছে শুরুর দিকে আজকে 10 তারিখে ট্যুরিস্ট অ্যাক্টিভিটি একটু রেগুলেট করা, এবং 11 তারিখ থেকে সাসপেন্ড। এখন অবধি আমরা কিন্তু উইন্ডের কোনো ওয়ার্নিং কোথাও দিইনি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, বনগাঁ।